إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সকলকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো এখন আমরা শিখব অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার গঠন সেন্টেন্স কে তিন ভাগে ভাগ করা যায় যে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার সেন্টেন্স কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দা মিনিংস এন্ড অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার তো সেই স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার এই সেন্টেন্স কে আবার গঠন অনুসারে তিন ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার এর গঠন অনুসারে একই কথা বাংলা এবং ইংলিশ তো দেয়ার আর থ্রি কাইন্ডস অফ অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার সেন্টেন্স এক নম্বর সিম্পল সেন্টেন্স তো ডিফিনিশন দেখি আ সেন্টেন্স হুইচ হ্যাজ ওয়ান সাবজেক্ট and one phrase verb is called simple sentence to amra one subject and phrase verb ta dekhe nebo ki ekhane ache to one subject ki bujhi I eat তো এখানে আমরা দেখে বললাম যে ওয়ান সাবজেক্ট আই এটা সাবজেক্ট টোন এটাকে আমরা সাবজেক্ট বলি বাকি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা সাবজেক্ট তো প্রথমে থাকে আই উই হি শি দে ইত্যাদি এগুলো যদি প্রথমে সেন্টেন্সে প্রথমে থাকে এগুলো সাবজেক্ট তো এখানে একটা সাবজেক্ট তো ইট খাই আমি খাই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব স্বাভাবিক ক্রিয়া যেখানে ফিনিট ভার্ব হয় স্বাভাবিক ক্রিয়া মানে মিন্স যে সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ করে ফেলতে পারে সেটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া তো আই ইট আমি খাই এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে তো কি খাই ভাত খাই আই ইট রাইস আর আই সি তো এখানে রাইস যদি আমরা নাও দিই তাও আই ইট খাই এখানে সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে তো আই ইট রাইস আমি ভাত খাই তো এটা একটা কি একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব তো একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব দ্বারা যে সেন্টেন্সটা গঠিত হবে সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হবে তো ফিনিট ভার্ব বাদে অন্যান্য ভার্ব যদি আমরা এই ভার্বের আগে টু বসাই দিতাম তাহলে কিন্তু এটা ফিনিট ভার্ব হতো না ইনফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব হতো নন ফিনিট ভিতর আবার কি আছে বিভিন্ন সেক্টর আছে সেই সেগুলোর ভিতর আবার ইনফিনিট আছে তো জেরান্ড আছে পার্টিসিপল আছে ইত্যাদি ইত্যাদি তো আমরা এখানে টু বসাবো না আই ইট রাইস আমি ভাত খাই এখানে আই সাবজেক্ট এবং ইট একটাই ফিনাইট ভার্ব একটাই সাবজেক্ট এই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো তো আমরা দ্বিতীয় নম্বরে চলে আসি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ডিফিনিশন দেখি দুই নম্বরের সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আ সেন্টেন্স হুইচ হ্যাজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ মিন্স যে ক্লোজ একাকী স্বাধীনভাবে নিজেই নিজে অর্থ প্রকাশ করতে একটা ক্লোজ কোন সেন্টেন্স নয় সেন্টেন্সের অংশ তো এই ক্লোজটা কি করতে পারে এই ক্লোজটা নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে আমরা একটু পরে দেখতে পারবো তো ওনলি ওয়ান প্রিন্সিপাল ক্লোজ যে সেন্টেন্সে ওয়ান ওয়ান একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে অ্যান্ড মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজ একের অধিক এক বা একের অধিক মোর দ্যান ওয়ান ওয়ান আর মোর দ্যান সাবঅর্ডিনেট ক্লোজ এখানে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান আর মোর দ্যান সাবঅর্ডিনেট ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে আমরা কি বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ আমরা দেখতে চাই কিভাবে হয় প্রিন্সিপাল ক্লোজটা তো আমরা দেখতে চাই এইভাবে যে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ কাম যদি তুমি আসো তো যদি তুমি আসো এটা যে অর্থটা প্রকাশ করতে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না যদি তুমি আসো তাহলে কি হবে মারামারি হবে খেলাধুলা হবে তো আমরা দেখতে পাই যে এখানে আসলে আমাদের একটু বুঝতে হবে যে আসলে কি ধরনের কথা বলছে তো এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাই এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ যেটা অন্যের সাজে সাজে অর্থ প্রকাশ করতে পারে তো এখানে এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এটা সাবঅর্ডিনেট ক্লোজ তো আমরা এখন প্রিন্সিপাল ক্লোজ দেখি ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব তো এইটা যদি নাও থাকে তাহলে শুধুমাত্র এইটুকু আই উইল গো আমি যাব এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয় আর এটা ইফ ইউ কাম যদি তুমি আসো এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নিচ্ছে তাই এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে একটা প্রিন্সিপাল ক্লোজ আর একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ মানে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ মানে যে সেন্টেন্সটা গঠিত হয় তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি তো আমরা শিখে বললাম এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজ গুলো চিনার উপরে সাবঅর্ডিনেট ক্লোজ এর শুরুতে অবশ্য আমরা যদি ভাবতাম যে আই উইল গো এটা আমরা আগে দেবো এবং ইফ ইউ কাম এটা পরে দেবো তাও হবে কোনো সমস্যা নেই তো যেমন যেমন হতে পারে এরকম যে ইউ কাম আই উইল কাম আমি আসবো ইফ ইউ গো তো ইফ ইউ গো যদি তুমি যাও আমি আসবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেছে আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে গেছে কারণ ইফটা আগে আছে যে ক্লোজের আগে ইফ সিন্স অ্যাজ অ্যাজ দো অ্যাজ ইফ
ইত্যাদি, এরকম এরকম বিভিন্ন আনলেস ইত্যাদি যেসব ওয়ার্ড গুলো থাকে, যেসব ক্লোজের আগে এইসব ওয়ার্ড গুলো থাকলে পরে আমরা সেগুলোকে সাবজেক্ট ক্লোজ ধরে নেবো। তো আরো ইত্যাদি ইত্যাদি থাকে। তো আমরা এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবজেক্ট ক্লোজ, তাহলে একটা সাবজেক্ট ক্লোজ এখন এই সাবজেক্ট ক্লোজ যদি শেষে বসে তাহলে ভিতরে চিহ্ন কমা বসে না, যদি সাবজেক্ট ক্লোজ সামনে থাকে আর প্রিন্সিপাল ক্লোজ পিছনে থাকে তাহলে পরে কিন্তু ভিতরে একটা কমা বসে। তো আগে সেন্টেন্স আমরা দেখেছি, তো আমরা এখানে বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি। তো কম্পাউন্ড সেন্টেন্স দেখি, আ সেন্টেন্স হ্যাজ মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এক বা এক একাধিক মানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ মিলে যখন একটা সেন্টেন্স গঠন হয় তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে দেখি আমরা কিভাবে হয়। তো এই কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা আমরা একটু দেখি। আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। অ্যান্ড মাই brother brotsl brother like banana but my father like both। দেখেন আমরা একটা লক্ষ্য করি এখানে একটু, এখানে বাট একটা ওয়ার্ড এবং এন্ড একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে কিন্তু তিনটা ক্লোজ যুক্ত করেছে, তিনটা প্রিন্সিপাল ক্লোজ। আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তাই এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। মাই ব্রাদার লাইক ব্যানানা, আমার ভাইয়া কি পছন্দ করে, বানানা পছন্দ করে, লাইকস হবে। তো মাই ব্রাদার লাইক বানানাস, বানানা, তো আমার ভাই কলা পছন্দ করে। তো এখানে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, নিজে নিজে একটা অর্থ প্রকাশ করতে পারছে। বাট কিন্তু মাই ফাদার লাইকস বোথ, তাহলে আমার বাবা উভয়টাই পছন্দ করে, উভয়টা কি ম্যাঙ্গো এবং বানানা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাট এবং এন্ড দ্বারা তিনটা ক্লোজ যুক্ত হয়েছে। তো এগুলোকে বলা হয় কনজাংশন। তো এই কনজাংশনকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করি। তো কনজাংশন এখন এটা আলোচনার বিষয় না। তো এখানে আমরা দেখতে পাবো কম্পাউন্ড সেন্টেন্স যে ওয়ার্ড গুলো দ্বারা তৈরি হয়, যে ওয়ার্ড গুলো দ্বারা যুক্ত হয়, যে কনজাংশন গুলো যুক্ত হয়, সেই কনজাংশন গুলো আমরা একটু দেখবো যে কিভাবে হয়। তো এখানে তিনটা প্রিন্সিপাল ক্লোজ মিলে কি হয়েছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়েছে। এই প্রিন্সিপাল ক্লোজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ডাবল সেন্টেন্স, একটা মাল্টিপল সেন্টেন্স। তো ডাবল সেন্টেন্স কি, ডাবল মানে দুই। তো যে সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে ডাবল সেন্টেন্স বলে। তো আমরা যদি এই পর্যন্ত মুছে দিই, এই পর্যন্ত মুছে দিই, তাহলে পরে কিন্তু আমরা ডাবল সেন্টেন্স পেয়ে যাবো। কোন পর্যন্ত, আই লাইক ম্যাঙ্গোস এন্ড মাই ব্রাদার লাইকস বানানাস, এটা ফুল স্টপ। তো এখানে কি হয়ে যাচ্ছে, এখানে একটা ফুল স্টপ যদি দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডাবল সেন্টেন্স। তাহলে আমরা ডাবল সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, এখান থেকে একটা ক্লোজ আর এই এন্ডের পর থেকে আর একটা ক্লোজ, দুটো ক্লোজে ডাবল সেন্টেন্স। যদি আমরা এই সেন্টেন্সটা যুক্ত করে নিই তাহলে তিনটা ক্লোজ হয়ে গেল, তার মানে দুইয়ের অধিক ক্লোজ। তো দুইয়ের অধিক ক্লোজ যে সেন্টেন্স থাকবে সেটাকে বলবো মাল্টিপল সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে ডাবল, একটা মাল্টিপল। তো অন্যটা মাল্টিপল, একটা ডাবল, একটা মাল্টিপল। ডাবল কে আমরা দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, ডাবল সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর মাল্টিপল সেন্টেন্সে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, থাকতে পারে তিনটা, চারটা, পাঁচটা। তো এটাকে আমরা লক্ষ্য করবো যে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা মাল্টিপল, একটা ডাবল, ডাবল সেন্টেন্স আর মাল্টিপল সেন্টেন্স। তো আমরা ডাবল এবং মাল্টিপলের আলোচনা দেখলাম যে এখানে তিনটা ক্লোজ আছে, এ পর্যন্ত এখান থেকে এইটুকু একটা, এই জায়গা থেকে এখানে একটা আর এই জায়গা থেকে এখানে একটা। তো এন্ড এবং বার্ট তারা তিনটা ক্লোজ যুক্ত হয়েছে, এটাকে মাল্টিপল সেন্টেন্স বলা হবে। যদি আমরা এই দুইটা ক্লোজ নিই, এই জায়গা থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, দুইটা ক্লোজ নিলে পরে এই ক্লোজকে বলা হবে ডাবল সেন্টেন্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এই কম্পাউন্ড সেন্টেন্স যে ওয়ার্ড গুলো দ্বারা গঠিত হয় আমরা সেই ওয়ার্ড গুলো একটু দেখে নেবো। তো যে ওয়ার্ড গুলো দ্বারা গঠিত হয়, তো যে ওয়ার্ড গুলো দেখি আমরা কি ওয়ার্ড গুলো দ্বারা গঠিত হয়। তো কম্পাউন্ড সেন্টেন্সের কোন সেন্টেন্সের ভিতরে আমরা যদি দেখি, ফ্যান বয়েজ আমরা লিখতে পারি, ফ্যান বয়েজ। তো ফ্যান মানে এটা ফর বলা হয়, এফ তে ফর, এতে এন্ড, এন তে নর, বিতে বাট, বিতে বাট, বয়েজ ও তে or why they yet is the so। তো আমরা জানি যে for and nor or so yet but এই ওয়ার্ড গুলোর দ্বারা যদি কোন সেন্টেন্স প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তাহলে পরে কনজাংশন গুলো দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কনজাংশন গুলো যদি যুক্ত হয় এটাকে আমরা বলতে পারি ফ্যান বয়েস। কিভাবে লিখলাম, ফ্যান বয়েস, ফর এন্ড নর বাট অর ইয়েট সো। তো
প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা লিটারে একটা করে ওয়ার্ড আসছে, এই ওয়ার্ড গুলো যে সেন্টেন্সের ভিতরে থাকবে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো কম্পাউন্ড সেন্টেন্স এবং সেন্টেন্সের যে আলোচনা ছিল অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার এবং অ্যাকর্ডিং টু দ্য মিনিংস উভয় আমরা শেষ করলাম আমাদের এই পার্টে। তো আমরা আশা করব সেন্টেন্সটাকে বুঝতে পেরেছি, যদি কেউ না বুঝতে পারে তাহলে কমেন্ট করবো, কমেন্ট বক্সে লিখে দেবো এবং ভিডিওটিকে শেয়ার করবো এবং লাইক করবো কমেন্ট করবো, যাতে যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায়, অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পায়। তো ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবা, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।